ফোন থেকে ডায়ারাজ অ্যাপসটি ওপেন করলাম, অ্যাকাউন্ট যেখানে লেখা সেখানে ক্লিক করলাম, টু চিপ যেখানে লেখা সেখানে ক্লিক করলাম, কারণ আমি একটি অর্ডার দেওয়া ছিল এটা আমি ক্যান্সেল করব। তো টু চিপে ক্লিক করার পর আমার যে অর্ডারটি দেওয়া ছিল সেটি শো করছে। তো আমি এই ছবির উপরে ক্লিক করে দিলাম, যে অর্ডারটির উপরে ক্লিক করার পর দেখি কি হয়। তো আমাদেরকে ওয়াইটিংয়ে দেখাচ্ছে, তো দেখতে পাচ্ছেন ওপেন হয়েছে এবং ক্যান্সেল লেখা যেখানে সেখানে আমি ক্লিক করে দিলাম, তো ক্যান্সেল হয়ে যাবে। সিলেক্ট রিজন, তো একটা যে কোনো একটি কারণ দেখাতে হবে, তো আমি সবগুলো কারণ পড়ে নিচ্ছি। তো আমি যে কোনো একটি সিলেক্ট করতে হবে, তো আমি শিপিং কস্ট ইজ টু হাই সেটা ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিলাম। দেওয়ার পর কনফার্মে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করলে হবে না, তো রিফান্ড মেথড এডিট রিফান্ড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ব্যাঙ্ক ট্রান্সফার সেখানে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিলাম। দেওয়ার পর সিলেক্ট ব্যাঙ্ক এখানে ক্লিক করলাম, তো আমি যেহেতু বিকাশে রিসিভ করব তো বিকাশ লিমিটেড ক্লিক করে দিলাম। দেওয়ার পর বিকাশ অ্যাকাউন্ট নেম, তো আমার বিকাশের যে অ্যাকাউন্ট নামটি আছে সেটি আমি দিয়ে দিলাম এবং অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিলাম, বিকাশ নম্বরটি কনফার্মে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার আবার সাবমিটে ক্লিক করে দিলাম, সাবমিট সাকসেসফুল, ক্যান্সেলেশন রিকোয়েস্ট, তো রিফান্ড ইজ প্রসেস। তো আসলে রিফান্ড প্রসেসিং আছে, তো কয়েকদিন সময় লাগবে। তো আমি আসলে পেমেন্টটি 2 দিন পরে পেয়ে গেলাম, ব্যাগ দিয়ে আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর 2 দিন পর আমি একটি SMS পেলাম, দেখতে পাচ্ছেন 344 টাকা রিসিভ। তো 344 টাকা রিসিভ, তো এখন আমি যেহেতু টাকা রিফান্ড পেয়ে গেলাম তো ব্যাগ দিয়ে বেরিয়ে গেলাম, গিয়ে আবারও দারাজ অ্যাপসটি ওপেন করব। ব্যাগ দিয়ে বেরিয়ে গেলাম, দারাজে আসলাম, আসার পর মাই অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যাকাউন্টে ক্লিক করার পর মাই ক্যান্সেলেশন সেখানে ক্লিক করে দিলাম। তো ওয়াইটে ওয়াইটিং আছে, দেখি কী পর্যায়ে যায়। তো লোড হচ্ছে, তো ইউর রিফান্ড হ্যাজ বিন অ্যাপ্রুভড, তো এখানে আমি ক্লিক করে দিলাম, যেহেতু রিফান্ড হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে গেছে এখনও দেখাচ্ছে। তো লোড হচ্ছে, লোডটা আসলে আপনার নেটের উপরে ডিপেন্ড করে। তো ইউর রিফান্ড হ্যাজ বিন অ্যাপ্রুভড লেখা আসছে, তো আমি তো টাকা পেয়ে গেলাম দেখলাম, তো আমি ব্যাগ দিয়ে বেরিয়ে যাব। তো সব ঠিক আছে, এইভাবে আপনারা রিফান্ড কলি করতে পারেন, তো আমি এভাবে করেছি। তো ব্যাগ উপরে ব্যাকে চলে গেলাম, ব্যাগ দিয়ে বেরিয়ে আসবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।